Kayo. 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 The good morning ulit na siya, Mikey. O, babaigin si. O, baba. O, baba. Kilo, pondok bito mi. Neve. O, baba. The good morning ulit na mama siya, Mikey. Hechi da. Tu hechi da. O, hechi di hechi. Good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সোমবার। হ্যাঁ, আজকে তুমি। আজ থেকে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, তো সেই কারণে অনেকটা আগেই উঠেছি। উঠে বিহুকে খাওয়ালাম। খাওয়ানোর পর এখন সে পাপার বুকের উপর বসে খেলছে। আমি একটু ফ্রেশ হয়ে এসে জামা কাপড় কাচতে দিয়েছি। এরপর বিহুর বোতল ফোটানো আর নিত্যদিনের যা যা কাজ থাকে, মিনওয়াইল আমাকে লগ ইনও করে ফেলতে হবে। বলার জন্য যেটা আরও বেশি করে আমি মনে করছি, সেটা হচ্ছে আমি উঠেছি ওর পাশ থেকে আস্তে আস্তে, সেও সঙ্গে সঙ্গে উঠে গেছে আর কন্টিনিউ হাসছে বসে বসে। হাসছো? এ মাম্মা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। সোমবারের সকাল জিম যেতে ইচ্ছে করলো না, কারণ শনি আর রোববারের একটু হ্যাংওভার থাকে, ছুটি ছুটি মেজাজ। ভেবেছিলাম যাবো, কিন্তু সে ডিসাইড করলাম যে না, জানিয়ে দিলাম। আর যেমন বললাম, অনেকক্ষণই উঠেছি, বিহুর সঙ্গে খেলা করছিলাম, তিনি উঠে পড়েছেন। আর মাম্মার অফিস, মাম্মা উঠেছে, সে উঠে পড়েছে। খেললাম, তাকে চটকালাম, আদর করলাম, তারপর ডোনা আবার ঘুম পাড়িয়ে দিল, ওকে কিছুক্ষণ ঘুমোলো, তারপর আবার উঠে পড়েছে। এখন তো সে নিচে দাদু ঠামার মাসি ঠাম্মির সঙ্গে খেলা করছে। আমি এখন যাব ছাদে গাছে জল দিতে, তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করব। আজ যেরকম তোমাদের বলছিলাম, আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। এই যে চলছে কাজ, বসে আছি নিয়ে আমার সারথি বলতে পারো। তো সকাল থেকে যেমন হয় যে বাচ্চাদের প্রচুর কাজ থাকে, আমি মানে ফোনটা হাতে নেবারও সময় পাইনি। সকালে উঠে তো তার খিদু খিদু পেয়েছিলো, খাওয়ালাম, পুরোটা খেলো না, কিছুক্ষণ বাবার সঙ্গে খেললো। ও আমাকে চোখের সামনে ধরে সরতে দেখলেই ভাবছে আমি বোধহয় চলে যাচ্ছি, আর খুঁত 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 করে সমানে কাঁদছে। মাঝে মাঝে এসে তাই তাকে ধরতে হচ্ছে। দেন আমার যেমন নিত্যদিন ওর জিনিসপত্রে কাঁচাকুচি থাকে, কাঁচাকুচি করলাম, ওর বোতল, দুধের বোতল, জলের বোতল, সেগুলো ফোটালাম। সেগুলো হওয়ার পর আবার ওর এক ফ্লাস জল ফুটিয়ে রাখলাম। তারপরে আরও হয়তো লাগবে ওর জল ফোটানো, যদি না লাগে শুধু শুধু বাসি করবো সেই জন্য ফোটাইনি, দরকার হলে আবার পরে ফুটিয়ে নেবো। এক ফ্লাস কি ফুটিয়েছি তাই। তারপর আর এক দেচকি জল ফুটিয়ে রাখি ওর ব্যবহার্য বাসনপত্রগুলোকে স্টেরিলাইজ করার জন্য গরম জলে, সেটা করে রাখলাম। দেন যেগুলো অলরেডি খাল বাসনপত্রগুলো রয়েছে সেগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। মাঝেখানে একবার গিয়ে জামাকাপড়গুলো সব মেলে দিয়ে এলাম, তাড়াতাড়ি ড্রায়ারে দিয়ে রেখেছিলাম, টু টাইমস ড্রায়ারে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেন তাকে তার খাবার বানালাম আজকে, আর মানে সেরেল্যাক দিইনি, এবেলা ভাত দিলাম। তো একটু মাছ দেওয়ার চেষ্টা করেছিলাম, মাছটা খেলো না, হয় মাছটা একটু শক্ত ফিল হয়েছে তাই খেতে পারেনি, বা গরমে ইচ্ছা করেনি খেতে, দুটোর একটা হবে, কারণ ও একটু ওয়াক করছিলো। তো মাছটা দিইনি, শুধু ভাতটাই খাওয়ানো হয়েছে, যেটা হোমমেড ফুডটা খায়, সেটাকে পেস্ট টেস্ট করলাম করে মাসি। তারপরে ওর নখ কাটা দিন আজকে, আজকে অরিন্দকে বলেছিলাম, সে অরিন্দ নখ কাটতে গেলে ওর ট্রিমারটাকে টেনে টেনে ধরছে, সমানে অরিন্দকে নখ কাটতে দেবেন। অরিন্দকে দেখিয়ে দিলাম তুমি এভাবে করো তাহলে ও করতে দেবে, কারণ ও ধরবেই, কিন্তু ওকে তোর ধরা বাঁচিয়ে আমাদের কাজ আমাদের সারতে হবে। তার নখ কাটা হলেও দেখিয়ে দিয়ে এলাম, আমি কাটিনি, অরিন্দই কেটে দিয়েছে। তারপরে মাসিমণিকে বললাম ওকে আনো স্নান করানো হোক, মাসিমণি তেল মাখিয়ে দিয়েছে, বলে দিলাম কোন তেল কোথায় মাখানো হয়, দেন জল টল এনে তাকে স্নান করালাম। স্নান করানোর পর একটু সাজিয়ে গুজিয়ে নিচে দিয়ে এসেছি, মাসিমণি খাইয়ে দিয়েছে। তারপর একবার গিয়ে ওকে যে ভিটামিন ডিটা খাওয়াই সেটা খাওয়ালাম। এখন আমি স্নান ধান করে এসেছি, এবার অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি না, জানি না ঘুমিয়ে পড়েছে কি না, যদি জেগে থাকে তাহলে গিয়ে আয়রনের ওষুধটা খাইয়ে দেবো। খাওয়ার ইমিডিয়েট পরে আয়রনটা খাওয়াই না, কারণ ওটা শুনেছি খেতে খুব খারাপ, ডাক্তারবাবুই বলেছেন। তো যদি বমি টমি করে দেয় তাই রিস্ক নিই না, তো দেখি এখন গিয়ে একবার যদি খাওয়াতে পারি খাইয়ে আসবো। লগ আউট তো করে ফেলেছি টাইমলি, তবে
ব্লগ আউটের একটু আগে অনামিকা দি ফোন করেছিল কিছু হেল্পের জন্য, সেটাও করে দিলাম। দেওয়ার পর ভাবলাম বসে থেকে লাভ নেই, টাইমলি লগ আউট করে ফেলি, আবার কাজ চলে এলে বসে পড়তে হবে। এখন তারপরে বিহুর সঙ্গে অনেকক্ষণ খেলাম। মাসিমণি আজকে আমার সঙ্গে বিহুকে সামলাছিল, দুপুরে ছিল মাসিমণি আর বিহু, মাঝখানে তো একদমও ঘুমোচ্ছিলই না, ওকে ল্যাপটপটাকে সামনে রেখেই কাজ ছিল না ভাগ্যিস, তখন আসেনি সেভাবে প্রেশার, ওকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়ানোর পর মাসিমণিও পাশে ঘুমিয়ে পড়েছিল। এতক্ষণ ছিলাম আমরা, বিহুকে দুধ খাওয়ালাম, এখন মাসিমণি নিচে নিয়ে গেছে। এবার এই যে আমি কাঁথা কুথা হাতে করে নিয়ে রেডি হয়েছি, আমিও যাচ্ছি নিচে গিয়ে চা টা খাবো। আর ওকে বিছানা ছাড়লি তো আজকে না সকাল থেকে ওকে আমি হাগিস পারিনি, মাসিমণিই মানা করলো, বললো যে অনু কষ্ট হয় বলতে পারে না তো, পড়াস না হাগিস, যতবার হিসি করে করুক কাঁথাতেই রাখ। তো সেই জন্য আজকে হাগিস পরাইনি দিনের বেলাটায়। ইউজুয়ালি আরতি মাসি না হলেও আমি হাগিজেই রাখি, কারণ অফিসের কাজ সামলে কাঁচাকুচি অনেক বেশি করাটা আমার জন্য প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমি চেষ্টা করি ওকে হাগিজে রাখতে আরতি মাসি না এলে, বাট আজকে রাখিনি, যা গরম ওর কষ্ট হয় হয়তো সত্যিই বলতে শেখেনি, তাই কাঁথা টাথা নিচে নিয়ে যাচ্ছি যাতে বিছানাতে গড়াগড়ি খেয়ে ঘুরে ঘুরে ঘুষু না করে বেড়ায়। বড্ড গরম, জানি না আগামী দিন আরো কি কতটা গরম হতে চলেছে, একটা করে দিন যায় আর ভাবি কাল একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টির তো দেখানি, গরমের পারদ চড়ছে। যাই হোক, এখানে একজন সারা খাট জুড়ে লুটোপুটি লুটোপুটি খাচ্ছে আর মাঝে মাঝে হা হা করে হাসছে, নতুন একটা শিখেছে, একটা নতুন রকমের কায়দা শিখেছে, সেটা করছে, যদিও ওর কায়দাটা দেখে আমরা প্রত্যেকেই খুব খুশি হই, সেটাই করছে। যাই হোক, এখন অনেকটা রাত হয়েছে, পাড়াতে হবে ঘুম। অ্যাকচুয়ালি ওকে আমি ঘুম পাড়িয়ে নিচে খেতে গেছিলাম, অরিন্দকে বলেছিলাম ওকে একটু দেখো আমি ঝট করে খেয়ে আসি, আমি আসলে রাতে খাবোই না বলেছিলাম, গরমে খেতে ইচ্ছা করছে না, শরীরটা খুব ম্যাচম্যাচ করছিল, তাও খেয়ে নিলাম, যদি রাতে আবার খেতে পেয়ে যায়, খালি পেটে থাকলে অ্যাসিড হওয়ারও চান্স। তো বললো খেয়ে আসো, আমি বসছি, ও খেয়ে এসে গেছিলো, এসে দেখি উঠে বাবার কোলে বসে আছে, আবার আমাকে সেই ঘুম পাড়ানোর স্ট্রাগলটা করতে হবে। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা খুব সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেল অ্যাবাউট আসকে সাবস্ক্রাইব করো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যাজ ওয়েল, প্লিজ শেয়ার 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 অনেক শেয়ার করো, টাটা।